নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গুঁড়ো দুধ দিয়ে বানানো রসবড়ার রেসিপি। এই রসবড়াগুলো খেতে তো ভীষণই ভালো হয় আর খুব সহজে, খুব অল্প টাইমে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন, বা হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে হলে আপনারা এইভাবে গুঁড়ো দুধ দিয়ে এই রসবড়াগুলো বানিয়ে নিতে পারেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রসবড়ার রেসিপিটা। একটা বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ, এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, আর দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডা দিলাম না, এখানে আমি বেকিং পাউডার দিলাম। এরপর আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে এভাবে শুকনো অবস্থায় মেখে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ দুধ। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর একদম ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচারে রেখে। ফ্রিজে ঠান্ডা দুধ দেবেন না। এখন সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এর সময় ব্যাটারটা আমার একটু পাতলা হয়ে গেছিলো, তাই আমি আরও 1.5 টেবিল চামচ ময়দা মিশিয়েছিলাম। এরপর দেখুন আরও 1.5 টেবিল চামচ ময়দা মেশানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। এখন সুজি দিয়ে ব্যাটারটার সাথে ভালো করে একটু মেখে নিচ্ছি, তারপর ব্যাটারটাকে 20 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এখন মিষ্টি শিরাটা তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 কাপ মিছরি আর 1 কাপ জল। আমি মিছরি দিয়ে শিরাটা বানাচ্ছি, আপনারা চিনি দিয়েও বানাতে পারেন। দেখুন আমি একটা পাতলা শিরা তৈরি করে নিয়েছি। মিছরিটা গলে যাওয়ার পর 1-2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপর শিরাটা একদম রেডি হয়ে গেছে। শিরাটা একটা সাইডে রেখে দিচ্ছি, আর এখন 20 মিনিট পর আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এটা আগে দিতে মনে ছিল না, তাই পরে দিলাম। এখন ব্যাটারটা আরেকটু বেশ ঘন হয়ে গেছে। এখন আমি বড়াগুলো ভেজে নেব। দেখুন আমি তেল গরম করে নিয়েছি, এখন ছোটো ছোটো করে এভাবে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন বড়াগুলো 1 পিঠ ভাজা হয়ে গেলে 2 পিঠ এভাবে উল্টে পাল্টে সমান করে সুন্দর লাল লাল করে 2 দিক ভেজে নিতে হবে। দেখুন বড়া ভাজা হয়ে গেছে, এখন আমি বড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এরপর যে চিনি শিরাটা আমরা আগে তৈরি করে রেখেছিলাম সেটা গ্যাসে বসিয়ে দিয়েছি। চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো, তাই শিরাটা একবার গরম করে নিয়ে এই বড়াগুলো দিয়ে দিলাম, আর বড়াগুলো দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তারপর দ্বিতীয় ব্যাচের বড়াগুলো ভেজে একইভাবে চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম, আর একবার ভালো করে ফুটিয়ে নেবো। দেখুন প্রথম ব্যাচে যে মিষ্টিগুলো দিয়েছিলাম, বড়াগুলো দিয়েছিলাম, সেগুলো কিন্তু রসটা শো করে নিয়ে অলরেডি নরম হয়ে গেছে। আর দেখুন আরও একবার ভালো করে ফুটিয়ে নিলাম, এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। একবার ফুটে গেলেই গ্যাস বন্ধ করে দেবেন, তার থেকে বেশি ফোটাবেন না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে। এখন ঢাকা দিয়ে 1/2 ঘন্টা রেখে দিচ্ছি। দেখুন 1/2 ঘন্টা পর মিষ্টিগুলো মানে রসবড়াগুলো একদম রসটা শো করে নিয়েছে, আর একদম নরম তুলতুলে হয়েছে। আর আমি একটু বাদাম দিয়ে সাজিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি একটা রসবড়া কেটে আপনাদের দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে, আর খেতে তো ভীষণই ভালো হয়েছে বন্ধুরা। আপনারা একবার এইভাবেই মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।